बाप वाला तार बेटा वाला माँ वाला तार जी गाय वाला तार बासुर वाला दूध वाला तार घी ए बाबा जदि भलो है तार छेले भलो है माँ जदि भलो है तार मेये भलो है ए गाभी जदि भलो है ताहले तार बासुर भलो है दूध जदि भलो है तो तार थेके घी भलो है उल्फा तुमी बरा बरी की अफा हो के जफा हो उल्फा तुमी बरा बरी की अफा हो के जफा हो हर सीज़ी में लज्जत आगारे दिल में मजा हो हर सीज़ी में लज्जत आगारे दिल में मजा हो मोहम्मद अरबी हाय नबी रास्ते बेशोआ आलो मोहुआ उनकी पैदाइश से उजाला शफीउल उम्म हमारा नबी शफीउल उम्म हमारा नबी रोजे कियामत सुपारिश करेगा अल्लाह की पासे गुनाहगार उम्मा तकबीर में कलिमा में नमा जुमे आजमे आए ना मेला ही से मिला नामी मोहम्मद आए ना मेला ही से मिला नामी मोहम्मद फरमाते हुआ आदम को मुझे फरमाते हुआ आदम को मुझे खोल दे तोरी में लिखा हुआ तो बाबे मिला नाम मोहम्मद लिखा हुआ तो बाबे मिला नाम मोहम्मद मोरा की बोलबो तार शान 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 जार कदमेर धूला पेते खोदार रस बेरे शान मोरा की बोलबो तार शान मोरा की बोलबो तार शान মোহাম্মদের নাম জপে ছিলি বুলবুলি তুই আগে সবাই মোহাম্মদের নাম জপে ছিলি বুলবুলি তুই আগে তাই কি রে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে ওরে গুলাপি নিরিবিলি মোর নবীর কদম চুমেছিলি ওরে গুলাপি নিরিবিলি মোর নবীর কদম চুমেছিলি তাই তো সেই খুশবু আজো তাই তো সেই খুশবু আজো তোর আতরে লাগে বুলবুলি তুই আগে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে তাই কি রে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে সকলেই মহব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু মহব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম কাবিল ইহতিরাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত বুড়া বাবাজিরা যুবক ভাইরা
পর্দা আলে অবস্থান মতো আমার আবেদা জাহেদা খালেসা মাম গুনিরা বিশ্বপতি মালকের বিশ্ব দরবারে লাখ কোটি শুকর যে মহান মালিক অত্যন্ত মেহেরবানি করে দয়া করে মায়া করে প্যার করে ঐতিহ্যবাহী বিল্লাতুন্নেসা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এই রহমতি বরকতি জান্নাতি পরিবেশে আল্লাহ পাকের ঘরে আল্লাহ হাজিরা দিয়ে বসার তৌফিক দান করেছেন, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত দুরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব জাহানে রহমত মক্কার জ্যোতি মদিনার মতি মোহাম্মদ মুস্তফা আহমদ মুজতবা হুজুরে বর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরুদ পড়লে কি জবানে কষ্ট হয় আপনাদের? ও মুসলমান, নবীর মহাব্বত যেই পরিমাণ থাকা দরকার ওই পরিমাণ মহাব্বত নাই, এজন্যই তো জবান দিয়া অটোমেটিকলি দুরুদ আসতে চায় না। ওরে মুসলমান, যে নবীর না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, ওই নবীর সামনে দুরুদ পড়লে লাভ হবে, লাভ হবে, লস হবে না। আল্লাহ তাআলা মেরাজের রাত্রে আল্লাহর হাবিবকে বলেছেন, হাবিব আনা ওয়ান্তা ওমা সেবা জালিকা খলকতু লাকা, হাবিব আমার আপনি আর আমি, আপনি আমি ছাড়া আর যা আছে সব আমি আপনার প্রেমে পয়রা বানাইলা, কারু সিলাই সিনি খাইলা নবী সিনলা না, কারু সিলায়ে সিনি খাইলা নবী সিনলা না, ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, তোমার দুঃখ যাত না তিনি সইতে পারেন না, ওই নবীজির সামনে বেশি দুরুদ পড়িও, ভালো যদি বাসতে চাও নবীকে বাসো। আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? আল্লাহ আমাদেরকে নবীর ভালোবাসা দিয়া অন্তরকে আল্লাহ ভরপুর করে দেখ, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে হাকিমের 14 নম্বর পারার সুরায় নাহালের, সুরার নাম কি? সুরায় নাহাল। সকলে বলি সুরার নাম কি? সুরায় নাহাল। সুরায় নাহালের 97 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস ভান্ডার থেকে ছোট্ট একখান হাদিস পড়েছি। আল্লাহ যদি তৌফিক দান করেন আয়াতে কারিমা এবং হাদিস শরীফকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এখানে আমরা যারা আছি আমাদের ভিতরে সবচাইতে দামি কে জানা আছে? জানা নাই, কারণ ধনী হওয়া, গরিব হওয়া, লম্বা হওয়া, খাটো হওয়া, সুন্দর হওয়া, কালো হওয়া, বিদ্যা বুদ্ধি থাকা না থাকা, এগুলো আল্লাহ পাকের কাছে দামি আর মূল্যবান হওয়ার জন্য মাপকাঠি না। আল্লাহ পাকের কাছে দামি আর মূল্যবান হওয়ার মাপকাঠি হলো আমাল, মাপকাঠি হলো তাকওয়া। জালনাকুম সুবাও ও কবাইলা লিতারফু বাইনাকুম ইন্নাকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে আল্লাহর কাছে সেই দামি যে হলো মুত্তাকি। মুত্তাকি বনার জন্যই আল্লাহ রমজান দান করেছে, আল্লাহ রমজানকে লুফে নেওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। প্যারে হাজিরিন, হুজুররা ওইদিকে অনেক ওয়াজ করেছে, আমি একটু ব্যতিক্রম ওয়াজ করবো আজকে।
ঘর ঠিক তো সব ঠিক, মা ঠিক পরিবার ঠিক, মা ঠিক পুরা ফ্যামিলি ঠিক। একজনের মনে চাইছে মালটা খাবে, কি খাবে সে চিন্তা করেছে, ফরমালিন মুক্ত ফল খাবে, সে নিজে গাছ লাগাইছে। কি গাছ? মালটা খাবে ফরমালিন মুক্ত মালটা, কারণ বাজারের ভিতরে মালটা অভাব নাই, কিন্তু ফরমালিন ছাড়া মালটা পাওয়া যায় না। ফরমালিনের বরকতে মাসের পরে মাস, বছরের পরে বছর মালটা নষ্ট হয় না। আমার পাশের মসজিদে আমার এক বন্ধু, উনি ওনার ওয়াকিয়া বয়ান করেছেন যে রমজান মাসে মসজিদে মালটা দিয়েছে, তো সেখান থেকে একটা মালটা আমি টেবিলের উপর রেখে দিয়েছিলাম রমজান মাসে, তো কিভাবে কিভাবে ওই মালটাটা কোথায় গেছে আমি জানিও না। তো এইভাবে যাইতে যাইতে রমজান শেষ হইয়া কুরবানির ঈদের পরে বাড়ি থেকে আসার পরে পুরা রুম পরিষ্কার করার জন্য যখন চকি লাড়া দিছে, খাট লাড়া দিছে, হঠাৎ করে দেখে সেখানে একটা মালটা, মালটা পচেও নাই গলেও নাই, একবারে তরু তাজা রয়েছে। এটা কিসের বরকতে? ফরমালিনের বরকতে। এমন বরকতে ফরমালিন খাইলে কিডনি নষ্ট হয়ে যায়, বাল্ব নষ্ট হয়ে যায়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ পাকের এক বান্দা নিয়ত করেছে মালটা খাবে ফরমালিন মুক্ত মালটা। এখন যদি মান্দার গাছ লাগায় তাহলে মালটা খাওয়া হবে নি। ও বন্ধু আমার, যদি আমার কথা বুঝে থাকেন, সে নিয়োগ করেছে সে ফরমালিন মুক্ত মালটা খাবে, কিন্তু মালটা গাছ না লাগাইয়া সে লাগাইছে মান্দার গাছ। কি গাছ? মান্দার গাছে মালটা চাইলে দেওয়া যাবে নি। বন্ধু আমার, আজকে আমাদের সমাজের ভিতরে একটা ভাইরাস হলো, আমাদের সমাজ একটা ভাইরাস হইল, সন্তান কথা শুনে না, মা বাবার কমান্ড মানে না, মা বাবাকে লাইক করে না, মা বাবাকে শুধু কষ্ট আর কষ্ট দেয়, একেবারে জিরু থেকে নিয়া একবারে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত মানুষ মা বাবার সাথে নাফরমানি করে। বন্ধুরা আমার, এই ভাইরাস গ্রামকে গ্রাম, জেলাকে জেলা, এমন কোন জায়গা বাকি নাই যেখানে মা বাবা সন্তানের দ্বারা লাঞ্ছিত হয় না, অপমানিত হয় না। আজকে এক খবর দেখলাম, বিবি এবং সন্তানরা মিলিয়া স্বামীকে এমন ভাবে প্রহার করে করে একেবারে দুর্বল করে দিয়েছে, ঠিক মতো খাবার দেয় না। তার অপরাধ হইল সে নিজে কামাই করিয়া 150 বিঘা জমির মালিক হয়েছে, এখন সে বার্ধক্য উপনীত হয়েছে, মাথা যখন বালিশের সাথে লাগায় তখন কবরের কথা স্মরণ হয়ে যায়, আখেরাতের কথা স্মরণ হয়ে যায়। কবরের কথা স্মরণ করে, আখেরাতের কথা স্মরণ করে সে নিয়ত করেছে তার জায়গা থেকে কিছু জায়গা আল্লাহ পাকের রাস্তায় দান করে দিবে। কোথায় দিবে? এ বন্ধু আল্লাহ রাস্তায় দান করবে, বান্দা তার সম্পদ আল্লাহ রাস্তায় দান করবে। এখন বিবির কারণে, সন্তানদের কারণে পারতেছে না, তো সে যেহেতু দিবে এজন্য তার উপরে এমন চাপ প্রয়োগ করেছে, তাকে ঠিক মতো খাবার দেয় না, সে কিছু বলতে গেলেই তার উপর টর্চার করা হয়। বন্ধুরা আমার, এমন ভাবে
দুইটা ঘটনা হয়তো আমরা জানি, কিন্তু আমাদের জানার বাহিরে অসংখ্য অগণিত ঘটনা ঘটে যাচ্ছে। ঘটে কি ঘটে না কেহ বলে কেহ বলে না। এভাবেই নীরবে নিবৃত্তে অসংখ্য অগণিত ঘটনা ঘটতেছে। আমাদের কাছে বারবার বলতেছে, হুজুর এই ব্যাপারে কিছু কথা বলেন, এই ব্যাপারে কিছু নসিহা করেন, যাতে কিছু পরিবর্তন হয় আপনাদের কথার মাধ্যমে। দুই একজন যদিও ঠিক হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। বন্ধু আমার, মা যদি ঠিক হয় পুরো পরিবার ঠিক। নেপোলিয়নকে কেউ বলেছিল, নেপোলিয়ন বলেন, তোমরা যদি আমাকে একজন আদর্শ মা দাও তাহলে আমি তোমাদেরকে একটা আদর্শ জাতি দিব। কারণ বাপ বালা তার বেটা বালা, মা বালা তার জি, গাই বালা তার বাসুর বালা, দুধ বালা তার ঘি। এ বাবা যদি ভালো হয় তার ছেলে ভালো হয়, মা যদি ভালো হয় তার মেয়ে ভালো হয়, এই গাবি যদি ভালো হয় তাহলে তার বাসুর ভালো হয়, দুধ যদি ভালো হয় তো তার থেকে ঘি ভালো হয়। বন্ধু আমার, এজন্য মা ঠিক পুরা পরিবার ঠিক। মা যদি হয় আবেদা জাহেদা খালসা মমিনা তাহলে ওই